वेलकम टू एवरीवन। आज आमरा आलोचना करब इंडियन इकोनॉमी। तो इंडियन इकोनॉमी शुरू करार पूर्वे आमादेर कोयेकटी बेसिक कन्सेप्ट क्लियर करते हबे। तो आज आमरा सेई बेसिक कन्सेप्टगुली क्लियर करब। फार्स्ट, थ्री सेक्टर इन इकोनॉमी। इकोनॉमीते तीनटी वार्किंग सेक्टर रयेछे, सेई सेक्टरगुलो आमरा जेने नेब। प्रथमे आसब प्राइमरी सेक्टर। প্রাইমারি সেক্টর মানে যে সমস্ত সেক্টর প্রাথমিক, অর্থাৎ ইনক্লুডস এগ্রিকালচার, ফরেস্ট্রি, ফিশিং, মাইনিং, হান্টিং, এই সমস্ত, অর্থাৎ এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড, মেনলি এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সেক্টরগুলোকে আমরা বলবো প্রাইমারি সেক্টর। সেকেন্ডারি সেক্টর যেটা ইনক্লুড করে মেনলি ইন্ডাস্ট্রি এবং কনস্ট্রাকশন, ইলেকট্রিসিটি বা পাওয়ার জেনারেশন, গ্যাস, ওয়াটার সাপ্লাই এটসেট্রা, এই সমস্ত বিষয় যে সেক্টরে ইনক্লুডেড সেটাকে আমরা বলবো সেকেন্ডারি সেক্টর। টারসিয়ারি সেক্টর মেনলি সার্ভিস সেক্টর বলা হয় এটাকে, ইনক্লুডস ট্রেড, ট্রান্সপোর্ট, ব্যাঙ্কিং, ইন্স্যুরেন্স, কমিউনিকেশন, সোশ্যাল অ্যান্ড পার্সোনাল আদার সার্ভিসেস। তো জেনারেলি সার্ভিস সেক্টরকে টারসিয়ারি সেক্টর বলা হয়। সার্ভিস সেক্টরে যদি যদি ইকোনমিতে সার্ভিস সেক্টরের কন্ট্রিবিউশন বেশি হয়, টারসিয়ারি সেক্টরের কন্ট্রিবিউশন বেশি হয়, তাহলে বলা হয় সেই কান্ট্রি ডেভেলপড কান্ট্রি। অন্যদিকে প্রাইমারি সেক্টরের কন্ট্রিবিউশন যদি ইকোনমিতে বেশি হয়, তাহলে সেই কান্ট্রিকে নর্মালি আন্ডার ডেভেলপড কান্ট্রি হিসেবে গণ্য করা হয়। এবার আমরা ইকোনমিক তিনটি ধরন, একটু আগেই যে বললাম ডেভেলপড, আন্ডার ডেভেলপড, সেই তিনটি ধরন সম্পর্কে আমরা জেনে নেব। তিনটি ক্যাটাগরির মধ্যে প্রথমে আমরা আসব আন্ডার ডেভেলপড ক্যাটাগরি। আন্ডার ডেভেলপড মানে হচ্ছে ডেভেলপমেন্ট হয়নি এরকম সিচুয়েশন, বা ডেভেলপমেন্ট আন্ডার মানে নিচু অবস্থায় আছে, ডেভেলপমেন্টের নিচে আছে। দ্য কান্ট্রি ইন হুইচ দেয়ার এক্সিস্ট আনএমপ্লয়েড অর আন্ডার এমপ্লয়েড। কোনো একটা কান্ট্রির ফুল এমপ্লয়মেন্ট না হয়ে যদি আনএমপ্লয়েড, টোটাল কান্ট্রিটাই আনএমপ্লয়েড থাকে, কেউই সেখানে জব করে না, এরকম সিচুয়েশন, বেশিরভাগ লোক আনএমপ্লয়েড থাকে, জব করে না, বা টোটাল কান্ট্রির পার্টলি পিপল জব করে, কাজ পেয়েছে, বাকি পিপল কাজ করতে পারে না, কাজ পায় না, সেরকম সিচুয়েশন অফ হিউম্যান রিসোর্সেস, অর্থাৎ হিউম্যান রিসোর্স এর ফুললি ইউটিলাইজ যেখানে হয় না, আন্ডার ইউটিলাইজ যেখানে হয়, সেটাকে আমরা বলবো আন্ডার ডেভেলপড কান্ট্রি। উইথ আনইউজড অর আন্ডার রিডিউসড ন্যাচারাল রিসোর্সেস, ফর এক্সাম্পল ন্যাচারাল রিসোর্সের এক্সাম্পল কোল, পেট্রোলিয়াম গ্যাস, পেট্রোলিয়াম অয়েল এটসেট্রা, এগুলো যদি ঠিকঠাক ইউটিলাইজ না করতে পারি, বা এমনভাবে ইউটিলাইজ হচ্ছে যে খুব দ্রুত হারে কমছে, তো সেই ধরনের কান্ট্রিকে আমরা বলবো, অর্থাৎ এফেক্টিভলি ইউটিলাইজ করতে পারছি না, সাস্টেনেবল ইউটিলাইজ করতে পারছি না, তো সেইরকম সিচুয়েশনকে আমরা বলবো আন্ডার ডেভেলপড কান্ট্রি বা আন্ডার ডেভেলপড ইকোনমি। নেক্সট আমরা আসবো ডেভেলপড কান্ট্রি। ডেভেলপড কান্ট্রি মানে হচ্ছে এই যে বিষয়গুলো বলা হলো ঠিক তার উল্টোটা হবে, অর্থাৎ অলসো কল্ড ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রি অর ইকোনমি, অর্থাৎ যে কান্ট্রিতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ঘটেছে, অর্থাৎ টেকনোলজি ইম্প্রুভ করেছে, সেই কান্ট্রিকে আমরা বলবো ডেভেলপড কান্ট্রি। এটাকে বলবো ম্যাচিওর কান্ট্রি, অর্থাৎ গ্রো করার পর এমন একটা ম্যাচিউরিটির পর্যায়ে পৌঁছে গেছে যে এখন আর সে বেশি চিন্তাভাবনা করার প্রয়োজন হয় না, স্মুথলি গ্রো করতে থাকে, সফিস্টিকেটেড ইকোনমি বলা হয়। উইথ সাস্টেন্ড ইকোনমিক গ্রোথ, অর্থাৎ এমন একটা সাস্টেন্ড ইকোনমিক গ্রোথ মানে কন্টিনিউয়াস ইকোনমিক গ্রোথ যেটাতে চলতে থাকে, কন্টিনিউয়াসলি রাইজিং এরকম একটা পজিশন, সেই কান্ট্রিকে বলা হবে ডেভেলপড কান্ট্রি। যেখানে সোশ্যাল সিকিউরিটি বেশি, হাই হাই পার ক্যাপিটা ইনকাম, মাথাপিছু মানুষের আয়
বেশি অ্যান্ড অ্যাডভান্স টেকনোলজি টেকনোলজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার এবং যেখানে আধুনিক অত্যাধুনিক টেকনিক্যাল প্রোগ্রেস ঘটেছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেছে তাকে আমরা বলব ডেভেলপড কান্ট্রি। এই দুটি ভাগের মধ্যবর্তী আরেকটি ভাগ কোনো কোনো ইকোনমিস্ট করেছেন, সেটাকে বলা হয় ডেভেলপিং কান্ট্রি, অর্থাৎ ক্রমাগত ডেভেলপ হতে চলেছে, ডেভেলপের দিকে অগ্রসর হচ্ছে এই ধরনের কান্ট্রিকে আমরা বলব ডেভেলপিং কান্ট্রি। জেনারেলি ক্যাপিটাল ফরমেশন কোনো কান্ট্রির লো পপুলেশন প্রেশার এবং ন্যাচারাল রিসোর্সের যে ইনক্রিজ এগুলো যত যে হারে বাড়ছে তার তুলনায় ক্যাপিটাল ফরমেশন লো হারে বাড়ছে, দুটোই ইনক্রিজ করছে, কিন্তু পপুলেশন গ্রো করছে বেশি হারে ন্যাচারাল, সে তুলনায় ক্যাপিটাল ফরমেশন হচ্ছে। ক্যাপিটাল ফরমেশন মানে হচ্ছে মূলধনের সমৃদ্ধি, মূলধনের বৃদ্ধি, সেটা কম হারে হচ্ছে, তো সেই কান্ট্রিকে বলা হবে ডেভেলপিং কান্ট্রি। আশা করা যায়, এক্সপেক্ট করা যায় এই কান্ট্রি ফিউচারে ডেভেলপ কান্ট্রিতে পরিণত হবে। নেক্সট আমরা আসব ক্যারেক্টারিস্টিক্স অফ আন্ডার ডেভেলপড কান্ট্রি। তো এখানে প্রত্যেকটার ডেভেলপ, আন্ডার ডেভেলপড অ্যান্ড ডেভেলপিং, প্রত্যেকটা কান্ট্রির ডেভেলপিং অ্যান্ড আন্ডার ডেভেলপড কান্ট্রির ফিচার্স হচ্ছে, ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে মোটামুটি একই রকম। অন্যদিকে ডেভেলপড কান্ট্রি, অলরেডি ডেভেলপ হয়ে গেছে যে কান্ট্রি, সেই কান্ট্রির ফিচার্স আলাদা। অর্থাৎ ডেভেলপিং এবং আন্ডার ডেভেলপিং কান্ট্রির সম্পর্কে, ডেভেলপিং এবং আন্ডার ডেভেলপড কান্ট্রির সম্পর্কে আমরা যা যা বলবো, ডেভেলপড কান্ট্রির ক্ষেত্রে তার উল্টোটা ঘটবে। সেজন্য আমরা আলাদা আলাদাভাবে তিনটির ফিচার্স বলবো না, আমরা এখানে একটা ফিচার্স বলবো, তিনটি বিষয়কে আমরা সহজে বুঝতে পারবো। লো পার ক্যাপিটা ইনকাম, অর্থাৎ আন্ডার ডেভেলপড কান্ট্রির ক্ষেত্রে বা ডেভেলপিং কান্ট্রির ক্ষেত্রে মানুষের মাথাপিছু আয় হচ্ছে খুব লো, অর্থাৎ লো বা কম, এভারেজ পার ক্যাপিটা ইনকাম, মাথাপিছু আয় কম। নেক্সট প্রিডমিনেন্স অফ এগ্রিকালচার, এখানে এগ্রিকালচার ডমিনেটিং সেক্টর, অর্থাৎ এখানে জিডিপি বা জাতীয় আয়ের বেশিরভাগটা কোথা থেকে আসে, এগ্রিকালচার থেকে, অর্থাৎ এগ্রিকালচার হচ্ছে মেইন সোর্স অফ ইনকাম, যে জন্য বেশিরভাগ মানুষ কিন্তু এখানে এগ্রিকালচার সেক্টরে ইনভলভ থাকে। টু মাচ ডিপেন্ডেন্স অন প্রাইমারি সেক্টর, অর্থাৎ প্রাইমারি সেক্টরের ওপরেই বেশিরভাগ মানুষ ডিপেন্ডেন্ট, এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সেক্টরেই বেশিরভাগ মানুষ ডিপেন্ডেন্ট, জিডিপির বেশিরভাগ অংশটা প্রাইমারি সেক্টর থেকে আসে, অর্থাৎ সার্ভিস সেক্টর নয়, বেশিরভাগ মানুষ এখানে কৃষিকাজ করে। ইনইকুয়ালিটি ইন ইনকাম অ্যান্ড ওয়েলথ ডিস্ট্রিবিউশন, যে কান্ট্রি যত বেশি আন্ডার ডেভেলপড সেখানে বেশি ইনইকুয়ালিটি, অসাম্য দেখা যায়, ইনকাম এবং ওয়েলথের বৈষম্য দেখা যায়, আয় বৈষম্য এবং সম্পদের বৈষম্য দেখা যায়। অর্থাৎ দেশের পাঁচজন মানুষের ইনকাম ধরা যাক 20 crore, বাকি 95 জন মানুষের ইনকাম, মান্থলি ইনকাম ধরা যাক 50,000, এই যে ইনকামের বৈষম্য, একজনের ইনকাম 20 কোটি টাকা, একজনের ইনকাম 50,000 টাকা, এটাকে বলা হয় আয় বৈষম্য। তো ডেভেলপড কান্ট্রির ক্ষেত্রে এই বৈষম্যটা কিন্তু অনেক কম থাকে, আন্ডার ডেভেলপড কান্ট্রির ক্ষেত্রে এই বৈষম্যটা বেশি থাকে। নেক্সট হেভি পপুলেশন প্রেশার, আন্ডার ডেভেলপড কান্ট্রিতে পপুলেশনের প্রেশারটা থাকে অনেক হাই, পপুলেশন অনেক হাই রেটে গ্রো করে, এক্সিস্টেন্স অফ বোথ আনএমপ্লয়মেন্ট অ্যান্ড আন্ডার এমপ্লয়মেন্ট, আন্ডার ডেভেলপড কান্ট্রি এটা একটা ফিচার্স যেখানে আনএমপ্লয়মেন্ট দেখা যায়, বেকারত্ব দেখা যায় অথবা আন্ডার এমপ্লয়মেন্ট দেখা যায়, এই ধরনের সিচুয়েশন দেখা যায়। নেক্সট লো রেট অফ সেভিংস, সেভিংস মানুষের সেভিং করার হার এখানে কম থাকে,
আর সেভিং যদি কম হয় তাহলে ইনভেস্টমেন্টও কম হবে, আর ইনভেস্টমেন্ট সেভিং যদি কম হয় তাহলে ইন্ডাস্ট্রি ইত্যাদি এই সমস্ত সেক্টরে যেখানে ওই সেভিংসের টাকাটা ইনভেস্ট হয় সেগুলো গ্রো কম হারে করবে। অর্থাৎ লো সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট, এটা হচ্ছে আন্ডার ডেভেলপড কান্ট্রির প্রপার্টি ক্যারেক্টারিস্টিক্স। ল্যাক অফ নলেজ অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন, বিভিন্ন বিষয়ে জ্ঞান কম থাকে, টেকনিক্যাল এডুকেশন কম থাকে, যে কারণে স্কিল্ড লেবার পাওয়া যায় না, অর্থাৎ দক্ষ শ্রমিক বিভিন্ন সেক্টরে ইন্ডাস্ট্রি সেক্টরে ওই স্কিলফুল লেবারের অভাব থাকে, ল্যাক অফ স্কিলফুল লেবার ডিউ টু ল্যাক অফ নলেজ অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন। এক্সিস্টেন্স অফ হোস্টাইল অ্যাটিটিউড, অর্থাৎ রিলিজিয়াস ফেথ থাকে, বিশ্বাস থাকে, ডিভাইন পাওয়ারের প্রতি বিশ্বাস বেশি থাকে, কাস্ট সিস্টেম থাকে এবং অনেক ধরনের ইনস্টিটিউশন থাকে যারা ডেভেলপমেন্টের এগেনস্টে থাকে, যে কারণে আন্ডার ডেভেলপড কান্ট্রিতে ডেভেলপমেন্ট সহজে হয় না। তো এই ধরনের ফিচার্সগুলো ডেভেলপড কান্ট্রির ক্ষেত্রে ঠিক উল্টো, লো পার ক্যাপিটা ইনকামের জায়গায় হবে হাই পার ক্যাপিটা ইনকাম, প্রিডমিনেন্স অফ এগ্রিকালচার সেক্টরটা হবে না, ওখানে ইম্পর্টেন্সটা বেশি হবে সার্ভিস সেক্টর বা টার্সিয়ারি সেক্টরের ক্ষেত্রে, ইনইকুয়ালিটি ওখানে লো হবে, হেভি পপুলেশন প্রেশার হবে না, পপুলেশন প্রেশার ওখানে কম থাকবে, আনএমপ্লয়মেন্ট আন্ডার এমপ্লয়মেন্ট থাকবে না, থাকলে সেটা আনএমপ্লয়মেন্ট কম হারে থাকবে, রেট অফ আনএমপ্লয়মেন্ট পার্সেন্টেজটা কম হবে বা ফুল এমপ্লয়মেন্ট হতে পারে, লো রেট অফ সেভিংসটাও হাই হয়ে যাবে, হাই রেট অফ সেভিংস ইনভেস্টমেন্ট হাই হবে, ইন্ডাস্ট্রি গ্রো করবে, আর এই ধরনের বিষয় সেখানে থাকবে না, নলেজফুল এবং স্কিলফুল লেবার সেখানে অ্যাভেলেবেল থাকবে। অর্থাৎ একটা বিষয় জানলে আমাদের বাকি দুটো সহজেই জানা হয়ে যাবে। নেক্সট আমরা আসব ইকোনমিক গ্রোথ অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট, দুটি আলাদা ডিফারেন্ট কনসেপ্ট। ইকোনমিক গ্রোথ ইজ দ্য ইনক্রিজ ইন দ্য রিয়েল আউটপুট অফ দ্য কান্ট্রি, কান্ট্রির যে আউটপুট রিয়েল আউটপুট সেটা বৃদ্ধি পাওয়াটাকে আমরা বলবো ইকোনমিক গ্রোথ উইদিন এ টাইম স্প্যান, অর্থাৎ স্প্যান অফ টাইম, পার্টিকুলার টাইম স্প্যানে যদি পার্টিকুলার টাইম পিরিয়ডে যদি রিয়েল আউটপুট ইনক্রিজ করে তাহলে সেটাকে আমরা বলবো ইকোনমিক গ্রোথ, হোয়ার অ্যাজ ইকোনমিক ডেভেলপমেন্ট ইজ দ্য ইনক্রিজ ইন দ্য লেভেল অফ প্রোডাকশন ইন অ্যান ইকোনমি অ্যালং এনরিচমেন্ট অফ লিভিং স্ট্যান্ডার্ডস, লেভেল অফ প্রোডাকশন বাড়ার সঙ্গে সঙ্গে যদি মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়, অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি হয়, অত্যাধুনিক টেকনিক ব্যবহার টেকনোলজি ব্যবহার করতে শেখে, তাহলে সেই সিচুয়েশনকে বলবো ইকোনমিক ডেভেলপমেন্ট। দুটোর মধ্যে পার্থক্য কী? পার্থক্য হচ্ছে ইকোনমিক গ্রোথ মানে হচ্ছে একটা নিউমেরিক্যাল ফিগার ইনক্রিজ করা, অর্থাৎ দেশের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ইনক্রিজ করা, বৃদ্ধি করা, দেশের উৎপাদন বৃদ্ধি হওয়া, এটাকে বলবো ইকোনমিক গ্রোথ। অন্যদিকে দেশের ইনফ্রাস্ট্রাকচার বৃদ্ধি হওয়া, ভালো হওয়া, উন্নত হওয়া, রোড কনস্ট্রাকশন হওয়া, রাস্তাঘাট ভালো হওয়া, হেলথ চিকিৎসাশাস্ত্র চিকিৎসা টেকনিক ভালো হওয়া, এই সমস্ত গুড কন্ডিশনে এলে সেটাকে বলবো ডেভেলপমেন্ট। ইট ইজ অ্যান ইনক্রিজ ইন রিয়েল ন্যাশনাল ইনকাম, ন্যাশনাল আউটপুট, ন্যাশনাল জাতীয় আয়ের বৃদ্ধি, আয় বৃদ্ধি, কোয়ান্টিটেটিভ চেঞ্জেস ইন ইকোনমি, কোয়ান্টিটি পরিমাণগত চেঞ্জ, অর্থাৎ অর্থনীতির পরিমাণগত চেঞ্জ, অর্থাৎ অর্থনৈতিক দেশের সম্পদের বৃদ্ধি। অন্যদিকে ইকোনমিক গ্রোথ ডেভেলপমেন্ট কি, কোয়ালিটি অফ লাইফটা ইম্প্রুভ হয়, লিভিং স্ট্যান্ডার্ডস ভালো হয়, ইনফ্রাস্ট্রাকচার বাড়ে, ভালো হয়, উন্নত হয়, কোয়ালিটিটিভ চেঞ্জেস ইন ইকোনমি, এখানে কোয়ালিটি বোঝায় এটাকে কোয়ান্টিটি বোঝায়, দুটোর মধ্যে এই বিশেষ পার্থক্য।
তাহলে আমরা বলতে পারি যে গ্রোথ ইকোনমি, ইকোনমির গ্রোথ হলে কিন্তু ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা আছে, তবে দেয়ার ইজ নো গ্যারেন্টি যে গ্রোথ হলেই ডেভেলপমেন্ট হবে। এবার বিষয়টা হচ্ছে ডেভেলপড কান্ট্রিতে কি হয়, ডেভেলপড কান্ট্রি আরও আর কত ডেভেলপ হবে, ডেভেলপড কান্ট্রিতে কি হয় না গ্রোথ হয়, আর আন্ডার ডেভেলপড কান্ট্রি কি হয়, আন্ডার ডেভেলপ কান্ট্রিতে ডেভেলপড হয়। অর্থাৎ যেহেতু আন্ডার ডেভেলপড কান্ট্রি বা ডেভেলপিং কান্ট্রি, তাহলে এদের ডেভেলপ হওয়ার সুযোগ আছে, আরও অনেক কিছু উন্নত করার প্রয়োজন আছে, কিন্তু ডেভেলপ অলরেডি ডেভেলপড কান্ট্রি সেখানে ডেভেলপমেন্ট বেশি কিছু আর হওয়ার থাকে না, সেখানে গ্রোথটা থাকে কন্টিনিউয়াসলি। এই হচ্ছে পার্থক্য। নেক্সট, ইন্ডিকেটর অফ ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থাৎ কোন কোন বিষয়ের ওপর আমরা বলতে পারি যে ইকোনমিক ডেভেলপমেন্ট হয়েছে, কোন কোন বিষয়কে দেখে বলতে পারি। এক নাম্বার, রিয়েল জিডিপি পার ক্যাপিটা, দেশের রিয়েল জিডিপি পার ক্যাপিটা অর্থাৎ মাথাপিছু আয় যদি বাড়ে, জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অর্থাৎ যদি রিয়েল টার্মসে বাড়ে, বৃদ্ধি পায়, তাহলে সেটাকে আমরা বলতে পারি ইকোনমিক ডেভেলপমেন্ট। জিডিপি অ্যাট পারচেজিং পাওয়ার প্যারিটি, জিডিপি দু রকমের হচ্ছে, একটা হচ্ছে জিডিপি সম্পদের বৃদ্ধি, আর একটা হচ্ছে পারচেজিং পাওয়ারের ভিত্তিতে, ক্রয় ক্ষমতার সাপেক্ষে মানুষের, দেশের জিডিপি বাড়ছে এদিকে মানুষের ক্রয় ক্ষমতা নেই, এরকম হতে পারে। তো এটা হচ্ছে আর একটা ইন্ডিকেটর, এইটা দিয়েও কিন্তু জিডিপি মেজার করা যায়। এটা কোন টার্মসে না, পারচেজিং পাওয়ার প্যারিটি, পিপিপি। যদি বৃদ্ধি পায় তাহলে আমরা বলবো দেশ গ্রো করছে, কান্ট্রি গ্রো করছে, ডেভেলপড হচ্ছে কান্ট্রির। লেভেল অফ অ্যাবসোলিউট পাওয়ারটি, অ্যাবসোলিউট পাওয়ারটির লেভেল যদি হাই হয় তাহলে জানবো যে আমরা গ্রো করছে। অর্থাৎ অ্যাবসোলিউট পাওয়ারটি আর রিলেটিভ পাওয়ারটির কনসেপ্ট কী, অ্যাবসোলিউট পাওয়ারটি মানে একটা ফিক্সড মানি টার্মসে বা নিউট্রিশনের টার্মসে একটা কান্ট্রির একটা লেভেল ফিক্সড করে দেওয়া হয়, তার নিচে যারা থাকে তাদেরকে বলা হয় পুয়র, তার ওপরে যারা থাকে তাদেরকে বলা হয় নন পুয়র। তাহলে ফর এক্সাম্পল, যদি দৈনিক 30 টাকা এরকম বেঁধে দেওয়া হয় সরকারি বা প্ল্যানিং কমিশন বা কিছু একটা অথরিটি, ফাইন্যান্স অথরিটির থেকে হিসেব নিকেশ করে একটা মানি টার্মসে কনভার্ট করে বলা হলো যে দৈনিক 30 টাকার নিচে যাদের আয় তারা হচ্ছে পুয়র, এবং 30 টাকার দৈনিক 30 টাকার ওপরে যাদের আয় তারা হচ্ছে নন পুয়র। সেই রিয়েল পাভার্টি লেভেল যদি 30 টাকাটা যদি 70 টাকা হয়, তাহলে বুঝতে হবে কান্ট্রি ডেভেলপ করছে। ম্যালনিউট্রিশন লেভেল, অর্থাৎ নিউট্রিশনাল ফুড কত শতাংশ মানুষ পাচ্ছে, আদৌ কি পাচ্ছে না পাচ্ছে না, এর ভিত্তিতে ডেভেলপমেন্ট নির্ণয় করা হয়। অর্থাৎ নিউট্রিশনাল ফুড যদি কান্ট্রির বেশিরভাগ মানুষ পেয়ে থাকে, তাহলে এটা কান্ট্রি ডেভেলপড কান্ট্রি, আদারওয়াইজ কান্ট্রি আন্ডার ডেভেলপড অর ডেভেলপিং কান্ট্রি। অ্যাক্সেস টু সেফ ওয়াটার, সেফ ওয়াটার অ্যাক্সেস আমরা সকলে করতে পারি না, আমাদের যে ড্রিঙ্কিং ওয়াটার, এখানে সেফ ওয়াটার, সেফ ড্রিঙ্কিং ওয়াটার বলতে হবে, আমাদের যে ড্রিঙ্কিং ওয়াটার সকলে সেফ পায় না, অনেক অনেক জায়গায় আর্সেনিক পলিউটেড, অনেক জায়গায় ড্রেনেজ সিস্টেমের সঙ্গে মিশছে, অনেক জায়গায় অন্য কোনো পলিউশনের সঙ্গে সেটা মিশছে, সঠিক সেফ ড্রিঙ্কিং ওয়াটার আমরা সকলে পাই না। তো আন্ডার ডেভেলপড কান্ট্রির ফিচার্স হচ্ছে সেফ ড্রিঙ্কিং ওয়াটার পাবে না। অ্যাক্সেস টু সেফ ড্রিঙ্কিং ওয়াটার যদি ভালো হয়, বেশি হয়, বেশিরভাগ মানুষ যদি অ্যাক্সেস করতে পারে, তবে সেটাকে আমরা বলবো ডেভেলপড কান্ট্রি। লিটারেসি রেট, দেশের মানুষের শিক্ষার হার যদি বাড়ে, তাহলে আমরা বলবো ডেভেলপড কান্ট্রি। এভারেজ লাইফ এক্সপেক্টেন্সি, এভারেজ লাইফ এক্সপেক্টেন্সি যদি বাড়ে, বৃদ্ধি পায়, তাহলে বলবো ডেভেলপড কান্ট্রি। লাইফ এক্সপেক্টেন্সি মানে হচ্ছে এভারেজ এজ, এভারেজ আয়ু, আয়ু অর্থাৎ একটা দেশের মানুষের গড় আয়ুকে বলা হয় এভারেজ লাইফ এক্সপেক্টেন্সি।
অর্থাৎ কোনো কান্ট্রির এভারেজ লাইফ এক্সপেক্টেন্সি যদি 50 হয়, 40 হয়, তাহলে সেগুলো আন্ডার ডেভেলপড কান্ট্রি। আবার কোনো কান্ট্রির এভারেজ লাইফ এক্সপেক্টেন্সি যদি 70 হয়, 75 হয়, তাহলে সেই কান্ট্রি ডেভেলপড কান্ট্রি। অর্থাৎ মানুষের গড় আয়ু, অর্থাৎ দেশের বিভিন্ন মানুষের আয়ুগুলোকে যোগ করে এভারেজ করে যেটা হবে সেটা ইন্ডিয়া নর্মালি 68-এর আশেপাশে। ওপেননেস অফ ইকোনমি টু ইন্টারন্যাশনাল ট্রেড, কোনো কান্ট্রি যদি ইন্টারন্যাশনাল ট্রেডে অংশগ্রহণ করে তাহলে সেই কান্ট্রিকে বলা হয় ওপেন কান্ট্রি। তো যদি কান্ট্রি বেশি 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 সেক্টরে বিভিন্ন বিষয়ে ইন্টারন্যাশনাল ট্রেডে অংশগ্রহণ করে তাহলে বলা যাবে, যদি এক্সপোর্ট করার ক্ষমতা রাখে তাহলে বলা যাবে কান্ট্রি হচ্ছে ডেভেলপড কান্ট্রি। কোয়ালিটি অফ নেশনস ইনফ্রাস্ট্রাকচার, রোড, রাস্তাঘাট, এয়ারক্রাফ্ট, এই সমস্ত যদি রেলওয়ে যদি বেশি বেশি উন্নত হয় তাহলে সে কান্ট্রিকে ডেভেলপড বলা যাবে। শেয়ার অফ এগ্রিকালচার ইন ইকোনমি, ইকোনমিতে জিডিপিতে এগ্রিকালচারের শেয়ার হবে লেস, অন্যদিকে টার্সিয়ারি সেক্টরের শেয়ার হবে হাই, তবেই সে কান্ট্রিকে আমরা বলবো ডেভেলপড কান্ট্রি। পলিটিক্যাল স্টেবিলিটি অ্যান্ড সিকিউরিটি, আন্ডার ডেভেলপড কান্ট্রিগুলোতে পলিটিক্যাল স্টেবিলিটি থাকে না, অন্যদিকে ডেভেলপড কান্ট্রিগুলোতে পলিটিক্যাল স্টেবিলিটি ভালো থাকে। দেখ, আমরা সচরাচর দেখতে পাই আমেরিকা, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে পলিটিক্যাল সিচুয়েশন মোটামুটি মোর অর লেস স্টেবল। অন্যদিকে আমাদের ইন্ডিয়া বা অন্যান্য আশেপাশের বিভিন্ন কান্ট্রিগুলোতে, আন্ডার ডেভেলপড কান্ট্রিতে দেখতে পাই যে সর্বদা দাঙ্গা হাঙ্গামা, যুদ্ধ ঝঞ্ঝাট চলছে, অর্থাৎ পলিটিক্যালি আনস্টেবল কান্ট্রি। ওয়াইল্ড লাইফ ডাইভার্সিটি, শুধুমাত্র মানুষকে নিয়েই যে ডেভেলপ হয় তা কিন্তু নয়, দেশের ওয়াইল্ড লাইফ ডাইভার্সিটি, বায়োডাইভার্সিটি যদি উন্নত হয় তাহলে বুঝতে হবে সেই দেশ ডেভেলপড, সেই দেশের সিচুয়েশন ভালো, গুড কন্ডিশন। নেক্সট আমরা আসব স্পেশাল কিছু ইন্ডেক্সে, সেই ইন্ডেক্সগুলি কীভাবে মেজার করা হয়, যেগুলি ডেভেলপমেন্ট ইন্ডেক্স, ডেভেলপমেন্ট মেজার করতে ইউজ হয় সেই ধরনের কয়েকটি ইন্ডেক্স। প্রথমেই আমাদের আছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, HDI। এর লোয়েস্ট ভ্যালু হচ্ছে 0, হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 1, অর্থাৎ 0 থেকে 1 মধ্যে ভ্যারি করে। অর্থাৎ কোনো দেশের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 0.629 এরকম হতে পারে, অর্থাৎ 0 থেকে 1 মধ্যে হবে। এটা ডেভেলপ করেছিল মাহবুব উল হক, ক্রিয়েটেড HDI ইন 1990 UNDP, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোগ্রাম। লাইফ এক্সপেকটেন্সি, এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের স্ট্রাকচারটা হচ্ছে এরকম, লাইফ এক্সপেকটেন্সি ইন্ডেক্স, এডুকেশন ইন্ডেক্স, আর একটা হচ্ছে ইনকাম ইন্ডেক্স। এই তিনটি ইন্ডেক্সকে নিয়ে এই ইনকাম ইন্ডেক্সটা এখানে মিসিং হয়েছে, ইনকাম ইন্ডেক্স। এই তিনটি ইন্ডেক্সকে নিয়ে এটি গঠিত। এই তিনটি ইন্ডেক্সের ডাইমেনশন হচ্ছে লং অ্যান্ড হেলদি লাইফ, যদি মানুষের দীর্ঘ আয়ু হয় এবং হেলদি লাইফ হয়, ভালো জীবনযাত্রা হয়, নলেজ, মানুষ যদি স্কিলফুল হয়, নলেজফুল হয়, ডাইমেনশন, এগুলো হচ্ছে ডাইমেনশন। এই ডাইমেনশনের ওপর ভিত্তি করে ইন্ডেক্সটা তৈরি হয়েছে। ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লিভিং, মানুষের ইনকাম ভালো, যে জন্য মানুষের জীবনযাত্রার মান ভালো, খাওয়া পড়ার অভাব হয় না, সঠিকভাবে জীবন, সচ্ছল জীবনযাত্রা, এই ডাইমেনশনের উপর ভিত্তি করে কয়েকটি ইন্ডিকেটার্স নির্ণয় করা হয়েছে। লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ, অর্থাৎ জন্মের সময় একটা শিশু জন্মের পর থেকে শুরু করে সে 85 বছর বয়স পর্যন্ত বাঁচবে না, সে
30 বছর বয়স পর্যন্ত বাঁচবে নাকি 5 বছর বয়স পর্যন্ত বাঁচবে, এই যে ইন্ডেক্স, লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ। নলেজ কি? এটা নতুন হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের দুটি ভাগ, একটা হচ্ছে প্রি 2010, একটা হচ্ছে পোস্ট 2010। 2010-এ এটাকে মডিফাই করা হয়েছে। তো এর ইন্ডিকেটর প্রিতে ছিল, 2010-এর আগে যেটা ছিল এটা ছিল না। তার আগে যেটা ছিল সেটা হচ্ছিল যে অ্যাডাল্ট লিটারেসি রেট প্লাস ইয়ার অফ স্কুলিং, এই দুটি ইন্ডেক্সকে এভারেজ করে এডুকেশন ইন্ডেক্স বানানো হতো। অর্থাৎ অ্যাডাল্ট লিটারেসি রেটকে 2/3 দিয়ে মাল্টিপ্লাই করা হতো এবং তার সঙ্গে ইয়ার অফ স্কুলিং প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি এই তিনটিকে যোগ করে 1/3, এই তিনটির এভারেজ করে 1/3 দিয়ে মাল্টিপ্লাই করে টোটালটাকে 3 দিয়ে ডিভাইড করে দেওয়া হতো, অর্থাৎ এভারেজ করে দেওয়া হতো। এটা ছিল পূর্বে 2010-এর আগে, এই ইন্ডেক্সটা এরকম ছিল, কিন্তু এটা বর্তমানে চেঞ্জ হয়েছে। এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিং, আর একটা হচ্ছে মেন ইয়ার অফ স্কুলিং, দুটির গড়। এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিং আর মেন ইয়ার অফ স্কুলিং, এই দুটির গড়কে বলা হয় নলেজ বা এডুকেশন ইন্ডেক্স, এডুকেশন ইন্ডেক্স বলা হয়, বেস অন নলেজ ডাইমেনশন। এক্সপেক্টেড এডুকেশনটাকে, এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিংটাকে 15 দিয়ে ডিভাইড করা হয় আর মেন ইয়ার অফ স্কুলিংটাকে 12 দিয়ে ডিভাইড করা হয়। ধরা হয় বা মনে করা হয় যে বেশিরভাগ কান্ট্রিতে 15 বছর এডুকেশনের মধ্যে থাকলেই মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়ে যায়, তাই এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিংটাকে 15 দিয়ে ডিভাইড করা হয় আর মেন ইয়ার অফ স্কুলিংটাকে 12 দিয়ে ডিভাইড করা হয়। অর্থাৎ 12 বছর অধ্যয়নকাল, এটা হচ্ছে এক্সপেক্টেড কত না 15 বছর মাস্টার ডিগ্রি পর্যন্ত। নেক্সট হচ্ছে ইনকাম ইন্ডেক্স, জিএনআই পিপিপি, অর্থাৎ ইন্টারন্যাশনাল ডলারে, এর মানটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডলারে, অর্থাৎ ভারতীয় মুদ্রায় নয় বা অন্য কোনো কান্ট্রির ডলার নয়, ইন্টারন্যাশনাল ডলার, ইউএস ডলার জেনারেলি। পিপি পারচেজিং পাওয়ার অফ প্যারিটির ভিত্তিতে গ্রস ন্যাশনাল ইনকাম, এর ভিত্তিতে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স গড়ে উঠেছে। এই তিনটি ইন্ডেক্সকে যোগ করে 3 দিয়ে ডিভাইড করে, অর্থাৎ যে ভ্যালু হবে সেই ভ্যালুটা 1 থেকে 0-র মধ্যে লাই করবে, থাকবে, সেটাকে বলা হয় হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। নেক্সট আমরা আর একটা ইন্ডেক্সে আসব, সেটা হচ্ছে ফিজিক্যাল কোয়ালিটি লাইফ ইন্ডেক্স, ডেভেলপড ফর ওভারসিজ ডেভেলপমেন্ট কাউন্সিল, ডেভেলপ করেছিলেন মরিস ডিমরিস, ইনি ডেভেলপ করেছিলেন 1970। ইট ইজ অ্যান অ্যাটেম্প টু মেজার দ্য কোয়ালিটি অফ লাইফ বা ওয়েল বিইং অফ এ কান্ট্রি, এটা মেজার করার জন্য এই ইন্ডেক্সটা ব্যবহার করা হতো। এর থেকে অনেক বেশি উন্নত হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। যাই হোক, দ্য ভ্যালু অফ এভারেজ অফ 3 স্ট্যাটিস্টিক্স কী কী? বেসিক লিটারেসি রেট, ইনফ্যান্ট মর্টালিটি অ্যান্ড লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট এজ 1। এই লাইফ এক্সপেক্টেন্সির মধ্যেই, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের লাইফ এক্সপেক্টেন্সির মধ্যেই কিন্তু চাইল্ড মর্টালিটিটা ঢুকে আছে, অর্থাৎ কেউ যদি বেশি 85 বছর বয়স পর্যন্ত যদি বাঁচে তাহলে জানা যাচ্ছে তার সে শিশু মৃত্যু সেই দেশের কম, আর বেশিরভাগ মানুষ যদি 45-এর মধ্যে মারা যায় তাহলে মানুষের মৃত্যু হারটা বেশি। যাই হোক, এখানে যে ইন্ডেক্সে তিনটি ইন্ডিকেটর রয়েছে, ইন্ডেক্স রয়েছে, বেসিক লিটারেসি রেট, শিক্ষা, বেসিক শিক্ষা, ইনফ্যান্ট মর্টালিটি, শিশু মৃত্যু,
এবং লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট এজ ওয়ান, এক বছর বয়সে শিশুর লাইফ এক্সপেক্টেন্সি অর্থাৎ 85 বছর বাঁচবে না 45 বছর পর্যন্ত বাঁচবে সেটা। এই স্কেলটা 0 থেকে 100-এর মধ্যে করা হয়েছে, 0 মানে কম, 100 মানে হাই। এরপর আর একটা ইন্ডেক্স রয়েছে, পার ক্যাপিটা ইনকাম। এই ইন্ডেক্সের লিমিটেশন হচ্ছে যে দেশের ধরা যাক কিছু মানুষের, রাম শ্যাম যদু তিনজনের ইনকাম 50 কোটি টাকা করে, 50 ক্রোর পার মান্থ। অন্যদিকে বাকি 26টা অ্যালফাবেট এ টু জেড এর মধ্যে তাদের ইনকাম মনে করা যাক 50,000 করে। এবার যদি এভারেজ করা হয় তাহলে দেখা যাবে যে ইনকামটার এভারেজটা হাই হয়ে যাচ্ছে, অথচ বেশিরভাগ মানুষের ইনকাম কিন্তু সেই লেভেলের মধ্যে পড়ে না। এটা হচ্ছে একটা বিরাট লিমিটেশন। এভারেজ করে দেওয়া মানে হচ্ছে একটা অত্যন্ত হাই আর একটা অত্যন্ত লো, এই দুটোর এভারেজ করলে মাঝামাঝি জায়গায় পৌঁছে যাবে, অর্থাৎ ইনকাম মাঝামাঝি লেভেলের মনে হবে। কিন্তু এই মানুষটি যার ইনকাম লো, সে তার ইনকাম মাঝামাঝি ইনকামের থেকে অনেক দূরে থাকবে। এটা হচ্ছে লিমিটেশন। তো যাই হোক, পার ক্যাপিটা ইনকাম, যে দেশের পার ক্যাপিটা ইনকাম মাথাপিছু আয় বেশি, যত বেশি সেই দেশ তত বেশি ডেভেলপড, এটাও একটা ডেভেলপমেন্টের ইন্ডেক্স। অর্থাৎ দেশের সমস্ত আয়কে, জাতীয় আয়কে, কান্ট্রির ইনকামটাকে কান্ট্রির টোটাল পপুলেশন দিয়ে ডিভাইড করে দেওয়া হতো, ইনকামটাকে টোটাল পপুলেশন দিয়ে ডিভাইড করে দিলেই পার ক্যাপিটা ইনকাম পাওয়া যায়। যে দেশের মাথাপিছু আয় বেশি তা সেই দেশ বেশি উন্নত, এরকম ধরে নেওয়া হয়। যাই হোক, ওটা লিমিটেশন আছে। এরপর আমরা আসবো দ্য বেসিক নিডস অ্যাপ্রোচ। বেসিক নিডস অ্যাপ্রোচ কি বলে না, যে দেশ যে কান্ট্রি বেসিক নিডসগুলোকে ভালোভাবে অ্যাফোর্ড করতে পারে সেই দেশ বা সেই কান্ট্রি তত বেশি ডেভেলপড। বেসিক নিডসগুলো কী কী? মেনি বেসিক নিডসের মধ্যে জেনারেলি ফুড, ওয়াটার, ক্লথ, শেল্টার, স্যানিটেশন, এডুকেশন, হেলথ কেয়ার, এই ধরনের নিডসগুলো হচ্ছে বেসিক নিডস। এগুলো প্রতিটা মানুষের সাধারণত প্রয়োজন হয়। তো এই ধরনের নিডস, বেসিক নিডসগুলো যদি মেটানো যায় তাহলে সেই দেশ ডেভেলপ হবে। যে দেশের এই ধরনের নিডসগুলো মেটানো সম্ভব হয় না সেই দেশ আন্ডার ডেভেলপড আর ডেভেলপিং। এছাড়াও আরেকটা ইন্ডেক্স রয়েছে, জেন্ডার রিলেটেড ডেভেলপমেন্ট ইন্ডেক্স, জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স বলা হয় জিডিআই। এটা অ্যাকচুয়ালি মেজার অফ জেন্ডার ইকুয়ালিটি। মনে করা হয় জেন্ডার ইকুয়ালিটি যে দেশে যত বেশি হবে সেই দেশ তত বেশি ডেভেলপড। ডেভেলপড কান্ট্রিগুলোতে জেন্ডারের ইকুয়ালিটিটা বেশি, আন্ডার ডেভেলপড কান্ট্রিতে জেন্ডারের মধ্যে বৈষম্য দেখা যায়, লিঙ্গ বৈষম্য দেখা যায়। তো কান্ট্রি ডেভেলপড হলে জেন্ডার ইকুয়ালিটি ইন্ডেক্সটাও বেশি হবে, সেই হিসেবেও এটাকে ইন্ডেক্সটাকে কাউন্ট করা হয়। অর্থাৎ ডেভেলপমেন্টের আমরা এই 5টি ইন্ডেক্স আমরা দেখলাম। এরপর আমরা আসবো ন্যাশনাল ইনকাম সম্পর্কিত কয়েকটি কনসেপ্ট। ন্যাশনাল ইনকাম কাকে বলবো, কোনো এর কয়েকটি কনসেপ্ট রয়েছে, সেই কনসেপ্ট ওয়াইজ আমরা দেখে নেব। প্রথমে আমরা দেখব গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রস, এখানে 3টি টার্মই কিন্তু ইম্পর্টেন্ট, ডেফিনেশনটা আমরা দেখব। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ইজ দ্য মানি ভ্যালু অফ অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস। গুড শুধুমাত্র দ্রব্য নয়, সার্ভিস, অর্থাৎ ডক্টর যে চিকিৎসা করছেন সেটা একটা সার্ভিস, সেই সমস্ত সার্ভিস এবং শুধু দ্রব্য, যে সমস্ত উৎপন্ন প্রোডাক্ট, গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউসড উইথিন দ্য ডোমেস্টিক টেরিটরি অফ এ কান্ট্রি ডিউরিং এ ইয়ার। এখানে কয়েকটি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ডিউরিং এ ইয়ার, অর্থাৎ 5 বছর ধরে উৎপন্ন হলে হবে না, পার্টিকুলার যে
ইয়ার সেই পার্টিকুলার ইয়ারের অর্থাৎ পার্টিকুলার ইয়ার হতে হবে। দু নম্বর হচ্ছে ডোমেস্টিক টেরিটরি অর্থাৎ একটা জিওগ্রাফিক্যাল রিজিয়ন, দেশের কান্ট্রির যে বাউন্ডারি সেই বাউন্ডারির মধ্যে উৎপন্ন হতে হবে। তিন নম্বর পয়েন্ট হচ্ছে গ্রস অর্থাৎ টোটাল, সাম টোটাল অফ। চার নম্বর পয়েন্ট হচ্ছে ফাইনাল, ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস অর্থাৎ ইন্টারমিডিয়েটারি গুডস অ্যান্ড সার্ভিসগুলোকে বাদ দেব। ফর এক্সাম্পল ইন্টারমিডিয়েটারি এক্সাম্পল কি, হুইট গম, গম থেকে আমরা ব্রেড তৈরি করছি, তো আমরা এই গুডসের মধ্যে উৎপন্ন দ্রব্যের মধ্যে ব্রেডটাকে যদি কাউন্ট করি তাহলে মাঝখানে যে ফ্লোর উৎপন্ন হয়েছিল সেই ফ্লোরের ভ্যালুটাকে কাউন্ট করা চলবে না, কেননা এই ব্রেডের মধ্যে ফ্লোর থাকে বা ফ্লোর দিয়ে ব্রেড তৈরি হয়। তাহলে ব্রেডকে যদি আমরা কাউন্ট করি তাহলে ফ্লোরটাকে যদি আমরা কাউন্ট করে থাকি তাহলে ডাবল কাউন্টিং হয়ে যাবে। অর্থাৎ গম উৎপন্ন করতে কোনো একজন কৃষকের 1 কেজি গম উৎপন্ন করতে যদি 7 টাকা খরচ হয়, তার সঙ্গে ফ্লোর উৎপন্ন করতে আরও 2 টাকা, সেটাকে ভেঙে ফ্লোর করতে গিয়ে আরও 2 টাকা খরচ হয়েছে অর্থাৎ 9 টাকা খরচ হয়েছে, ফ্লোরের দাম 9 টাকা, সেটাকে ব্রেড তৈরি করতে আরও 3 টাকা এক্সট্রা খরচ হয়েছে অর্থাৎ 12 টাকা, আমরা এই 12 টাকাটাকে কনসিডার করব। কিন্তু যদি এই 12 টাকার সঙ্গে যদি 9 টাকাটাকে কনসিডার করি তাহলে ফ্লোরের দাম বা ফ্লোরটাকে হুইটের দাম এবং ফ্লোরের ফ্লোরে তো রূপান্তরিত করার যে প্রাইস সেটা চলে আসবে, যেটা অলরেডি ইনক্লুডেড উইথিন ব্রেড, সেজন্য আমাদের ফাইনাল প্রোডাক্টটাকে কনসিডার করতে হবে। তাহলে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মানে হচ্ছে কান্ট্রির যে বাউন্ডারি রয়েছে সেই কান্ট্রির বাউন্ডারির মধ্যে যে প্রোডাক্ট হবে সেই প্রোডাক্টকে প্রাইস দিয়ে গুণ করে সেই প্রোডাক্টের যে দাম, যদি 5 কেজি হয় 5 কেজির দাম যদি 20 টাকা করে হয় তাহলে 5 20 100 টাকার প্রোডাক্ট হয়েছে, এই প্রাইসে কনভার্ট করে টাকাতে কনভার্ট করে যেটা হবে সেটাই হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি, পি ইন্টু কিউ, কিউ ফর কোয়ান্টিটি, পি ফর প্রাইস। এইভাবে হুইট রাইস থেকে আরম্ভ করে সমস্ত প্রোডাক্টকে যদি এইভাবে অ্যাড করা হয় তাহলে সেটাকে বলবো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অর্থাৎ কান্ট্রির সমস্ত দ্রব্যের দামের যোগফল। নেক্সট আমরা আসব অ্যাকর্ডিং টু এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ। এটাকে আমরা দেখলাম প্রোডাক্ট মেথড, ন্যাশনাল ইনকামের প্রোডাক্ট মেথড। এবার যদি আমরা এক্সপেন্ডিচার ওয়াইজ ব্যাপারটাকে দেখতাম তাহলে জিডিপি ইন দ্য সাম অফ কনজামশন, ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, নেট ফরেন এক্সপোর্ট, এগুলোকে অ্যাড করলে আমাদের হতো এক্সপেন্ডিচার মেথড। অর্থাৎ জিডিপি কনজামশন মানে হচ্ছে আমরা যেটা পারচেজ করার জন্য যে প্রাইস এক্সপেন্ডিচার করছি, প্রাইস দিচ্ছি এবং বিনিময়ে আমরা কিন্তু প্রোডাক্ট পারচেজ করছি। ইনভেস্টমেন্ট মানেও তাই, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মানেও তাই, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার করছে এবং তার বিনিময়ে রিয়েল দ্রব্য কিছু পারচেজ করছে। এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট আর্নিং অর্থাৎ এক্সপোর্ট করার সময় আমরা কোনো দ্রব্যকে এক্সপোর্ট করছি আর ইম্পোর্ট করার সময় আমরা দেশের মধ্যে কোনো দ্রব্য আনছি, তাহলে এটার যে নেট রেজাল্ট এটাকে আমরা বলবো, এই টোটালটার সাম টোটালটাকে আমরা বলবো জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। নেক্সট আমরা আসবো গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। ডোমেস্টিক আর ন্যাশনাল দুটোর মধ্যে বিশেষ পার্থক্য হচ্ছে ন্যাশনালটার আর ডোমেস্টিকটার, আর বাকি কিছু পার্থক্য নেই, গ্রস ব্যাপারটা কনসেপ্টটা একই, বাকি ডেফিনেশনটা একই হবে, পার্থক্য শুধু এখানে ন্যাশনাল আছে, আগে ছিল ডোমেস্টিক। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট ইজ দ্য টোটাল মার্কেট ভ্যালু অফ অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস। একই রকমভাবে ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস, গ্রস মানে হচ্ছে সাম টোটাল, প্রোডিউসড অ্যানুয়ালি
অ্যানুয়ালি মানে পার্টিকুলার টাইম পিরিয়ড বেঁধে দিয়েছে উইথিন নেশনস অফ অর কান্ট্রি, অর্থাৎ একটা কান্ট্রির জিওগ্রাফিক্যাল বাউন্ডারি এটা। কিন্তু কান্ট্রির মনে করা যাক ইউকেতে ব্রিটেনে একটা ফ্যাক্টরি রয়েছে, সেখানে সে কিছু কার ফ্যাক্টরি রয়েছে, সেখানে কার উৎপন্ন করে এবং প্রফিটের টাকাটা দেশে আনে। তাহলে এটা নেশনের উৎপন্ন, এটা এই নেশনের নামে বিদেশে সংস্থা রয়েছে, বিদেশে কোম্পানি রয়েছে, বিদেশে বিজনেস রয়েছে, সেখান থেকে ইনকামটা কিন্তু ইনক্লুড হবে, যেটা ডোমেস্টিকের মধ্যে কিন্তু মানে হচ্ছে বাউন্ডারির মধ্যে, দেশের বাউন্ডারির বাইরের ইনকামগুলোকে আনা চলবে না। কিন্তু ন্যাশনাল যখন বলবে, নেশন বলবে, তখন বাইরের ইনকামটাকে আনতে হবে। এবং আমাদের দেশে যদি বাইরের কোনো দেশের সংস্থা বা কোম্পানি, কোনো ফ্যাক্টরি যদি থাকে, সেই ইনকামটা মাইনাস করে দিতে হবে বিদেশে, যেহেতু সেই ইনকামটা বিদেশে চলে যাবে, সেটা মাইনাস করে দিতে হবে। তাহলে এটার ডেফিনেশন কী হবে? জিএনপি হবে জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ দেশের বাউন্ডারির মধ্যে যা উৎপন্ন হচ্ছে, প্লাস নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রোড, বিদেশ থেকে যা এক্সট্রা ইনকাম আমরা করছি। নেট মানে কি? নেট মানে হচ্ছে দেশের মধ্য থেকে যে টাকাটা বিদেশে যাচ্ছে, ধরা যাক 50,000 কোটি টাকা বিদেশে চলে যাচ্ছে, এবং বিদেশ থেকে আমাদের দেশের ইনকাম হচ্ছে 30,000 কোটি টাকা। তাহলে নেট কি হলো? না, আমাদের দেশে ইনকাম বাইরে চলে যাচ্ছে বেশি, অর্থাৎ 20,000 কোটি টাকা বিদেশে চলে যাচ্ছে, তো এটা মাইনাস 20,000 কোটি টাকা হবে, যেহেতু এটা মাইনাস হচ্ছে বিদেশে যাচ্ছে, এটা বিদেশ থেকে আসছে প্লাস হচ্ছে, তো এখানে কি হয়ে যাবে? মাইনাস 20,000 কোটি টাকা হয়ে যাবে। আর যদি এটা পজিটিভ হতো, বিদেশে যদি আমরা 50,000 কোটি টাকার বিদেশে যেত, আর সেখান থেকে দেশে ইনকাম যদি আমাদের বেশি হতো, আর যদি 70,000 টাকা আমাদের আয় হতো, তাহলে কিন্তু এটা প্লাস হতো, এটা মাইনাস হতো, 20,000 কোটি টাকা আমাদের অ্যাড হয়ে যেত। তাহলে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড মানে বিদেশ থেকে যে বাড়তি টাকাটা আসে সেটা যোগ হয়ে যাবে, বিদেশে যে টাকাটা চলে যাচ্ছে লিকেজ সেটা মাইনাস হবার পর যে টাকাটা থাকবে সেটা অ্যাড হবে। গ্রস আর ন্যাশনালের মধ্যে পার্থক্য হচ্ছে এটা। নেক্সট হচ্ছে নেট ডোমেস্টিক প্রোডাক্ট। এখানে ডোমেস্টিক প্রোডাক্ট গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের মতোই, এখানে কনসেপ্ট কি? একটাই খালি পার্থক্য, এখানে নেট বলেছে, গ্রস আর নেটের মধ্যে পার্থক্য, এখানে কিন্তু ন্যাশনাল ডোমেস্টিকের মধ্যে পার্থক্য নয়। তাহলে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মানে হচ্ছে সাম টোটাল অফ অল প্রোডাক্ট ইন আওয়ার ডোমেস্টিক টেরিটরির মধ্যে যে প্রোডাকশন। নেট মানে কি? এই প্রোডাকশন করতে গিয়ে যে সমস্ত জিনিসপত্র নষ্ট হয়েছে সেগুলো বাদ দিয়ে দিলে নেট, অর্থাৎ অ্যাকচুয়াল যতটা বাকি থাকছে সেটাকে আমরা বলবো নেট। নেট ডোমেস্টিক প্রোডাক্ট ইজ দ্য মার্কেট ভ্যালু অফ অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস আফটার অ্যালাউইং ফর ডেপ্রিসিয়েশন। নেট ডোমেস্টিক প্রোডাক্ট মানে হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, দেশের কান্ট্রির বাউন্ডারির মধ্যে যে প্রোডাকশনটা হচ্ছে, এবং সেখান থেকে ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন মানে জেনারেলি ক্যাপিটালের ডেপ্রিসিয়েশন হয়, মেশিনারিজ ডেপ্রিসিয়েশন হয়, ইনফ্রাস্ট্রাকচার এ সমস্ত কিছু ডেপ্রিসিয়েশন হয়, অর্থাৎ ক্ষয় হয়। একটা জায়গায় রোড তৈরি করা হয়েছে বিভিন্ন মালপত্র ট্রান্সপোর্টের জন্য, কয়েক বছর পর সেই রোডে দেখা যাচ্ছে বড় বড় গর্ত তৈরি হয়েছে, নষ্ট হয়ে গেছে রোড, রোডটাকে আবার সারাই করতে হবে, অর্থাৎ এটাকে ক্ষয় হয়, এই ক্ষয়টাকে বলা হয় ডেপ্রিসিয়েশন। মেশিনের একটা মালপত্র চেঞ্জ করতে হবে, দীর্ঘদিন চলার পর একটা প্লেট নষ্ট হয়ে গেছে, সেটা চেঞ্জ করতে হবে, তো সেটা হচ্ছে মাইনাস, সেটা হচ্ছে টোটাল যে আমাদের ইনকাম হচ্ছে তার থেকে ওই ডেপ্রিসিয়েশনটা মাইনাস করে দিতে হয়। তাহলে কি থাকে? নেট অরিজিনালটা থাকে, অ্যাকচুয়ালটা থাকে, যেটা ব্যবহার করতে পারি সেরকমটা থাকে। তাহলে নেট মানে হচ্ছে গ্রস মানে হচ্ছে অল টোটাল থেকে ডেপ্রিসিয়েশনটা মাইনাস করে দিলে হবে নেট।
এটা ডোমেস্টিক প্রোডাক্ট একই রকম, তাহলে ফর্মুলাটা হবে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, এক্স এক্স মানে হচ্ছে এক্সপোর্ট, এম ফর ইম্পোর্ট, তো জিডিপি থেকে ডেপ্রিসিয়েশন বা এটার থেকে মাইনাস ডেপ্রিসিয়েশন মাইনাস করলে একই জিনিস। নেক্সট আমরা আসবো নেট ন্যাশনাল প্রোডাক্ট, এবার আসবো আমরা ন্যাশনাল প্রোডাক্ট, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট মানে কি বুঝেছিলাম, যে নেট ফ্যাক্টর ফ্রম অ্যাব্রড, অর্থাৎ ন্যাশনাল প্রোডাক্ট মানে হচ্ছে দেশের কান্ট্রির বাউন্ডারির মধ্যে শুধুমাত্র প্রোডাক্ট নয়, বিদেশের প্রোডাক্টও আমাদের কান্ট্রির সঙ্গে অ্যাড হবে যদি এক্সট্রা আমরা কিছু উৎপন্ন করে থাকি, এক্সট্রা আর্নিং যদি আমরা করে থাকি, আমাদের দেশের থেকে বাইরে যেটা চলে যাচ্ছে সেটা বাদ দেবার পরেও যদি কিছু থাকে সেটা অ্যাড হয়ে যাবে বা মাইনাস হয়ে যাবে, সেটা আমাদের নেট ন্যাশনাল প্রোডাক্ট। এবার নেট মানে কি, সেই ন্যাশনাল প্রোডাক্টের মধ্যে যদি ডেপ্রিসিয়েশনটাকে আমরা বাদ দিয়ে দিই তাহলে সেটাকে আমরা বলবো নেট ন্যাশনাল প্রোডাক্ট। নেট ন্যাশনাল প্রোডাক্ট ইজ দ্য মার্কেট ভ্যালু অফ অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস আফটার অ্যালাউইং ফর ডেপ্রিসিয়েশন, ইট ইজ অলসো কল্ড ন্যাশনাল ইনকাম অ্যাট মার্কেট প্রাইস, অর্থাৎ ন্যাশনাল একটা নেশনের টোটাল ইনকাম এই ডেপ্রিসিয়েশনটাকে মাইনাস করে দেওয়ার পর অ্যাট মার্কেট প্রাইস এই ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসের মার্কেট প্রাইস দেখছি আমরা, তাহলে এটাকে আমরা ন্যাশনাল ইনকাম অ্যাট মার্কেট প্রাইস বলতে পারি। নেক্সট ফর্মুলাটা হচ্ছে এনএনপি, জিএনপি থেকে ডেপ্রিসিয়েশন মাইনাস করে দিলেই নর্মালি হয়ে যাবে, বা এনএনপি ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস, এটা হচ্ছে জিডিপির ফর্মুলা, জিডিপি থেকে আমরা কি করব নেট ফ্যাক্টরটাকে আমরা কি করব ইনকাম ফ্রম অ্যাব্রোডটাকে অ্যাড করব আর ডেপ্রিসিয়েশনটাকে মাইনাস করে দেব। এই চারটি কনসেপ্টকে আমরা একবার রিমাইন্ড করে নিচ্ছি, প্রথমে আমরা একটা দেখব নেট, ফার্স্ট কনসেপ্ট আমাদের হচ্ছে নেট, ফার্স্ট কনসেপ্ট হচ্ছে আমাদের গ্রস, গ্রস মানে হচ্ছে কান্ট্রির বাউন্ডারির মধ্যে যে উৎপন্ন, আর একটা হচ্ছে ন্যাশনাল, নেশন মানে হচ্ছে কান্ট্রির বাউন্ডারির মধ্যে উৎপন্ন কিন্তু বিদেশির কোনো কোম্পানি যদি আমাদের কান্ট্রিতে উৎপন্ন করে সেটা মাইনাস হয়ে যাবে, আর বিদেশির কোনো জায়গায় যদি আমাদের দেশ উৎপন্ন করে সেটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ নেট, এটা হলো গ্রস আর নেট, গ্রস আর ন্যাশনাল, গ্রস এটা সরি এটা ডোমেস্টিক আর এটা হচ্ছে ন্যাশনাল, গ্রস ন্যাশনাল, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। অন্যদিকে আমরা নেটে চলে আসবো, নেট ডোমেস্টিক আর নেট ন্যাশনাল, এই যে ডোমেস্টিক প্রোডাকশন, এই ডোমেস্টিক প্রোডাকশনের থেকে যদি ডেপ্রিসিয়েশন মাইনাস করি আমরা, অর্থাৎ জিডিপি থেকে যদি আমরা ডেপ্রিসিয়েশন মানে ক্ষয়ক্ষতিগুলোকে বাদ দিই তাহলে হবে নেট ডোমেস্টিক প্রোডাকশন। অন্যদিকে এই জিএনপি থেকে যদি আমরা ক্ষয়ক্ষতিগুলোকে বাদ দিই তাহলে হয়ে যাবে নেট ডোমেস্টিক, নেট ন্যাশনাল, এটা হচ্ছে ন্যাশনাল প্রোডাকশন। এই হচ্ছে আমাদের পার্থক্য চারটি বিষয়ে। নেক্সট আসবো আমরা পার্সোনাল ইনকাম অ্যান্ড ডিসপোজেবল ইনকাম। পার্সোনাল ইনকাম মানে হচ্ছে ন্যাশনাল ইনকামের যে পার্ট বিফোর ইনকাম ট্যাক্স, অর্থাৎ ডাইরেক্ট ট্যাক্স, ট্যাক্স আমাদের দুই রকমের হয়, একটা ইনডাইরেক্ট ট্যাক্স হয় একটা ডাইরেক্ট ট্যাক্স হয়। ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে যে সমস্ত ট্যাক্স আমরা কোনো দ্রব্য বা জিনিসপত্রের মাধ্যমে দিয়ে থাকি, যেমন জিএসটি দিয়ে থাকি ওষুধপত্র বা বিভিন্ন দ্রব্যের ওপর, সেটা ইনডাইরেক্ট ট্যাক্স, সেটা তো আমাদের খরচ করতে গিয়ে দিতে হয়, সেটা আগের থেকে আমরা যা খরচ না করলে আমাদের দিতে হয় না। কিন্তু পার্সোনাল ইনকাম ইজ দ্য টোটাল মানি ইনকাম রিসিভড বাই ইন্ডিভিজুয়াল ফ্রম অ্যান্ড হাউস হোল্ডস অফ এ কান্ট্রি ফ্রম অল দ্য পসিবল সোর্সেস বিফোর ডাইরেক্ট ট্যাক্স, অর্থাৎ ডাইরেক্ট ট্যাক্স, ট্যাক্স দেওয়ার আগে ধরা যাক একটা এক ব্যক্তির স্যালারি থেকে ইনকাম পাচ্ছে, মাসে 50,000 টাকা স্যালারি পাচ্ছে,
এবং তার ঘর ভাড়া দিয়ে সে মাসে 6,000 টাকা ইনকাম করে এবং তার ছোট একটা শপ রয়েছে, দোকান রয়েছে, সেখান থেকে মাসে 15,000 টাকা ইনকাম করে। তাহলে তার অল টোটাল ইনকাম হচ্ছে 1,077,71,000, কোনো ট্যাক্স দেওয়ার আগেই পর্যন্ত এই ইনকাম, এটাকে বলা হবে পার্সোনাল ইনকাম। এবার যদি তাকে মাসে 5,000 টাকা ট্যাক্স দিতে হয়, তাহলে এই ট্যাক্সটা দেওয়ার পরে যে টাকাটা তার পড়ে থাকবে সেটাকে বলা হবে ডিসপোজেবল ইনকাম। ডিসপোজেবল ইনকাম মানে হচ্ছে যে টাকাটা সে অ্যাকচুয়ালি খরচ করতে পারবে, ট্যাক্স দিয়ে দিলে এই ট্যাক্সের টাকাটা সে খরচ করতে পারছে না। অর্থাৎ এটার থেকে 5,000 টাকা কমে গেলে এটা হয়ে যাবে 66,000। অর্থাৎ 66,000 এই যে টাকাটা, এটা হচ্ছে ডিসপোজেবল ইনকাম। অর্থাৎ আফটার ট্যাক্স, ট্যাক্সের পূর্বে যে ইনকাম, ইনকাম ট্যাক্স দেওয়ার আগে পর্যন্ত যে ইনকাম, সেটা পার্সোনাল ইনকাম। ট্যাক্স দিয়ে দিলে হয়ে যাবে সেটা ডিসপোজেবল ইনকাম। ট্যাক্স দেওয়ার পরে যেটা পড়ে থাকবে সেটা ডিসপোজেবল ইনকাম। তাহলে এই পর্যন্ত, আজ এই পর্যন্ত, পরের দিন অন্য কিছু হবে। থ্যাংক ইউ।